আসসালামু আলাইকুম বিয়ার্স লার্নিং হাউজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগত আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ নাজমুল হুদা আজকে আমি আপনাদের সাথে যে প্রেজেন্টেশন নিয়ে আসছি সেটি হচ্ছে আর এস সি ফায়ার সেফটি অডিটের জন্য যে সমস্ত ডকুমেন্ট লাগে সে সমস্ত ডকুমেন্ট নিয়ে কথা বলবো আমি ইতিপূর্বে ফায়ার ডিটেকশন সিস্টেম নিয়ে যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন পড়ে তার একটি ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে দেখতে পারেন আর আজকে আমি কথা বলবো ফায়ার প্রোটেকশন সিস্টেম নিয়ে আর এসি সি ফায়ার সেফটি অডিটের জন্য যে সমস্ত ডকুমেন্ট লাগে তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি অনেক উপকৃত হবেন জানতে পারবেন যে কিভাবে ফায়ার প্রোটেকশন সিস্টেম নিয়ে ডকুমেন্ট তৈরি করতে হয় কী কী ডকুমেন্ট কালেক্ট করতে হয় সাপ্লাইয়ের কাছ থেকে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে আমি সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমার প্রেজেন্টেশনটা শুরু করছি আর এস ফায়ার প্রোটেকশন সিস্টেম নিয়ে যে সমস্ত ডকুমেন্ট লাগে তার একটা সামারি তৈরি করেছি সেগুলো হচ্ছে Accord RHC Suppression System Form Contactor's Installation Certificate Hydraulic Calculation Accord Checklist Copy of the Manufacturer's Instructions As-built well Fire Suppression System Drawing Proposed Fire Suppression System Drawing contactor Material and Test Certificate NFPA 20 Acceptance Test Report প্রোডাক্ট সার্টিফিকেটস অ্যান্ড লাস্ট অনিস প্রোডাক্ট ডাটাশিট তো আমি চেষ্টা করবো প্রতিটা পয়েন্টের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার জন্যে ওকে তো প্রথমে আছে অ্যাকোর্ড আর এসি সাপারেশন সিস্টেম ফর্ম এই এটি একটি ফর্ম যেখানে উল্লেখ থাকবে আপনার ফ্যাক্টরির ফায়ার প্রোটেকশন বা সাপারেশন সিস্টেমের যা যা আছে সব কিছুরই একটা সামারি থাকবে আমি যদি একটা স্যাম্পল দেখাই তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এটা হচ্ছে সেই ফর্ম এই ফর্মে যে সমস্ত মেন পয়েন্ট থাকে সেগুলো হচ্ছে আপনি যে ফর্মটা তৈরি করতেছেন তার ডেট কত তারিখে তৈরি করতেছেন ফ্যাক্টরি নেম ফ্যাক্টরি অ্যাড্রেস অ্যাক্ট আর এসি আইডি লোকাল সাপ্লায়ার লোকাল সাপ্লায়ার বলতে আপনার ফ্যাক্টরিতে ফায়ার সাপ্রেশন সিস্টেম যে থার্ড পার্টি বা যে সাপ্লায়ার ইনস্টল করেছে সেই সাপ্লায়ারের নেম ওকে তারপরে আছে সাপারেশন সিস্টেম ডিজাইন অ্যান্ড ড্রয়িং এই ডিজাইন ড্রয়িং হচ্ছে যদি আপনার ড্রয়িংটা বা ডিজাইনটা আর এসিতে সাবমিট করা হয়ে থাকে তাহলে ইয়েস হবে যদি সেটা অ্যাকোডার এসসি দ্বারা রিভিউ করা হয়ে থাকে যদি হয়ে থাকে তাহলে ইয়েস হবে আর যদি না হয়ে থাকে নো হবে পর ক্ষেত্রে যদি অ্যাকসেপ্ট হয়ে থাকে তাহলে এস দিতে হবে আর যদি অ্যাকসেপ্টেড না হয়ে থাকে তাহলে নো দিতে হবে যদি অ্যাকসেপ্ট হয়ে থাকে কত তারিখে অ্যাকসেপ্ট হয়েছে তার ডেট দিতে হবে ওকে এখন সাপারেশন সিস্টেম ইনস্টলেশন স্ট্যাটাস প্রথমে আমরা যে প্রপোজ ড্রয়িংটা তৈরি করে একোটা এসিতে জমা দিই জমা দেওয়ার পর তারা সেটা রিভিউ করে রিভিউ করার পর যদি কোনো কমেন্টস না থাকে তাহলে সেই ড্রয়িং অনুযায়ী আমরা তারপর ইনস্টলেশন করব এখান থেকে যে বিষয়গুলো আসছে সেটা হচ্ছে ডিজাইন কি অ্যাপ্রুভ হয়েছে যদি অ্যাপ্রুভ হয়ে থাকে বাট ইনস্টলেশন এখনো শুরু হয়নি যদি এটা হয়ে থাকে তাহলে ইয়েস দিতে হবে আর যদি আপনার যদি ডিজাইন ড্রয়িং অ্যাপ্রুভ হয়ে থাকে আর ইনস্টলেশনও যদি শুরু হয়ে থাকে তাহলে নো দিতে হবে এখানে হ্যাঁ তারপরে যদি আপনি ইনস্টলেশন না করে থাকেন বাট ইনস্টলেশন সাবলেশন সিস্টেম ইনস্টলেশন করার জন্য যে সমস্ত ইকুইপমেন্ট লাগে সেগুলো কি আমরা বিদেশ থেকে এলসি করেছি যদি এলসি ওপেন করে থাকি তাহলে ইয়েস হবে আর যদি এলসি এখনো এখনও ওপেন না হয়ে থাকে তাহলে নো হবে যদি আপনার ইনস্টলেশন চলমান থাকে তাহলে এখানে ইয়েস দিতে হবে এখন কথা হচ্ছে যদি আপনার ইনস্টলেশন কমপ্লিট হয়ে থাকে ক্ষেত্রে যেটা করতে হবে যে সাপ্লায়ার বা থার্ড পার্টি দ্বারা আপনি ইনস্টলেশন করেছেন সেই থার্ড পার্টি দ্বারা টেস্টিং কমিশনিং করে নিতে হবে এবং টেস্টিং কমিশনিং ডকুমেন্ট সংরক্ষণ করতে হবে হুম সেই ডকুমেন্ট সেই টেস্টিং কমিশনিং এ যদি আপনার টেনসিতে যদি আপনি পাস হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস দিতে হবে ওকে তারপরে আসে আপনার সাপ্রেশন সিস্টেমের যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করা হয়েছে তার সামারি এখানে দিতে হবে যেমন ফায়ার পাম্প সেট ফায়ার পাম্প সেট হচ্ছে ডিজেল ইঞ্জিন ড্রাইভিং পাম্প ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন কন্ট্রোলার এই তিনটার সমন্বয় ফায়ার পাম্প সেট ওকে প্রতিটার আলাদা আলাদা সার্টিফিকেশন থাকতে হবে যেমন ডিজেল ইঞ্জিন ড্রাইভেন পাম্প সেটা কোন ম্যানুফ্যাকচারারকে এখানে দিতে হবে মডেল নাম্বার দিতে হবে থার্ড পার্টি যারা করেছে তার নাম দিতে হবে যেমন থার্ড পার্টি করেছে ইউএল ইউএলের নাম দেওয়া হয়েছে সার্টিফিকেশন নাম্বার এখন এটা এই জন্যই দিতে হয় যখন আপনি এই সার্টিফিকেশন নাম্বার দিবেন মডেল নাম্বার দিবেন তখন আমরা ইউএল লিস্টে বা ইউএলের ওয়েবসাইটে গিয়ে ইজিলি এই মডেল নাম্বার বা এই সার্টিফিকেট নাম্বার দিয়ে আমরা যখন সার্চ দিব তখন দেখতে পারবো যে এই মডেলে আসলে কি ইউএল সার্টিফাইড করছে কি নাই এই একমাত্র এই সামারিটা তৈরি করতে হয় এভাবে প্রতিটা ইকুইপমেন্টেরই ডিটেলস দিতে হবে এখানে তারপরে মোটর ড্রাইভিং পাম্প তারপরে ফায়ার ব্রিগেড কানেকশন নন রিটার্ন বাল্ব সিক্সটি ফাইভ এম এম ল্যান্ডিং বাল্ব ফোরটি এম এম অ্যাঙ্গেল বাল্ব ওএস ওয়াই গেট বাল্ব ওয়াই স্টেনার ফ্লেক্সিবল জয়েন্ট প্রেশার রিলিফ বাল্ব অ্যালার্ম চেক বাল্ব বাটারফ্লাই বাল্ব উইথ সুপারভাইজারি টেস্ট অ্যান্ড ড্রেন্ট বাল্ব স্প্রিংলার যদি স্প্রিংলার থাকে পাইপ প্রেশার গেস ফ্লো সুইচ এয়ার রিলিজ বাল্ব ওয়াটার ফ্লো মিটার টেম্পার সুইচ অথবা সুপারভাইজারি সুইচ এর বাইরে যে যে সমস্ত থাকবে সেগুলো আপনি ইচ্ছা রাখতে পারেন আর না চাইলেও রাখতে হবে না এটা হচ্ছে মেন আমি যেগুলো বললাম এগুলো মেন থাকতে হবে ওকে এটা ছিল সেই ফর্ম তারপরে আসতেছে কন্ট্রাক্টারস ইনস্টলেশন সার্টিফিকেট কন্ট্রাক্টর ইনস্টলেশন সার্টিফিকেট হচ্ছে আপনার ফ্যাক্টরিতে যে সাপ্রেশন সিস্টেম ইনস্টল হয়েছে যে থার্ড পার্টি দ্বারা করানো হয়েছে সেই থার্ড পার্টি ইনস্টলেশন টেস্টিং কমিশনিং হওয়ার পর তারা একটা সার্টিফিকেট দিবে যে হ্যাঁ আপনার পাম্প বা ফায়ার প্রোটেকশন সাপ্রেশন সিস্টেম ফুললি ফাংশনাল কমপ্লিটলি ইনস্টল হয়েছে তার একটা অ্যাকনোলেজমেন্ট লেটার দিবে হ্যাঁ তার ফর্মেটটা এরকম অবশ্যই যে থার্ড পার্টি ইনস্টল করেছে সেই থার্ড পার্টির অফিসিয়ালি প্যাডে সার্টিফিকেটটা থাকবে এবং তাদের সিল সাইন এখানে থাকতে হবে ওকে তারপর আসছে হাইড্রোলিক ক্যালকুলেশন হাইড্রোলিক ক্যালকুলেশন আমার এখানে তিনটা দেখানো হয়েছে কারণ হচ্ছে একটা হচ্ছে হোস সিস্টেম স্ট্যান্ড পাইপ সিস্টেম স্প্রিংলার সিস্টেম যদি আপনার ফ্যাক্টরিতে স্প্রিংলার সিস্টেম না থাকে তাহলে উপরে দুটো হলেই চলবে হোস সিস্টেম স্ট্যান্ড পাইপ সিস্টেম আর যদি স্প্রিংলার থাকে স্প্রিংলার সিস্টেমের হার্ডলিক ক্যালকুলেশন করতে হবে হাইড্রোলিক ক্যালকুলেশন অবশ্যই রিমোট এরিয়া থেকে করতে হবে ওকে তারপরে আসছে অ্যাকোর্ড চেকলিস্ট অ্যাকোর্ডের কিছু চেকলিস্ট আছে যা ওদের ওয়েবসাইটে আছে ওয়েবসাইট থেকে কালেক্ট করে আপনার সেই ফর্মেট অনুযায়ী করতে হবে আপনি আপনার মতো ফরমেট তৈরি করে করতে পারবেন বাট ওদের যে ক্রাইটেরিয়া আছে ওদের যে চেকিং পয়েন্টগুলো আছে সেগুলো রাখতে হবে সেগুলো রাখা বাধ্যতামূলক তার সে বেটার হয় তাদের যে ফর্মেট দেওয়া আছে সেই ফর্মেটই করা বেটার সেক্ষেত্রে প্রোটেকশন জন্য যে সমস্ত চেকলিস্ট করতে হবে ফায়ার পাম্প চেকলিস্ট স্প্রিংলার যদি থাকে স্প্রিংলার চেক আর স্ট্যান্ড পাইপ সিস্টেম চেক লিস্ট এই তিনটা চেকলিস্ট ফায়ার সাপ্রেশন সিস্টেমের জন্য প্রয়োজন পড়ে ওকে ফায়ার পাম্পের চেকলিস্ট হবে এরকম এই তো এরকম আপনি অ্যাকোর্ডের ওয়েবসাইট থেকে এই চেক লিস্টগুলো সংগ্রহ করতে পারেন অ্যাকোর্ড ম্যানুয়ালে এগুলো দেওয়া আছে আপনি চাইলে ওগুলো সংগ্রহ করে রেডি করতে পারেন চেকলিস্টগুলো ফ্যাক্টরি ইনফরমেশন ফ্যাক্টরি ইনফরমেশন দিবেন তারপরে ইনস্টলেশন সার্ভিস যারা করেছে তাদের ইনফরমেশন এখানে দিতে হবে উইটনেস বাই মানে ফ্যাক্টরি ম্যানেজমেন্টে যারা আছে রেসপন্সিবল পারসন তাদের এখানে দিতে হবে আর এটা উইকলি মান্থলি সেমি অ্যানুয়ালি কোয়ার্টারলি আর এনুয়ালির চেক লিস্ট হয়ে থাকে হ্যাঁ ওকে তারপরে স্প্রিংলার সিস্টেম অ্যান্ড স্ট্যান্ড পাইপ সিস্টেম চেকলিস্ট স্প্রিংলার সিস্টেম স্ট্যান্ড পাইপ সিস্টেমের চেকলিস্ট প্রথমের দিক সেম ফ্যাক্টরির ইনফরমেশন থার্ড পার্টির ইনফরমেশন উইকনেস বাই উইকলি মান্থলি কোয়ার্টারলি সেম অ্যানুয়ালি আর হচ্ছে অ্যানুয়ালি চেক লিস্ট ওকে এভাবে চেক লিস্ট তৈরি করতে হবে তারপরে যেটা আছে কপি অফ দ্য ম্যানুফ্যাকচারার্স ইনস্ট্রাকশন কপি অফ দ্য ম্যানুফ্যাকচারিং ইনস্ট্রাকশন বলতে বোঝাচ্ছি পাম্পের জন্য যে আপনি ম্যানুফ্যাকচার বা ম্যানুয়াল আসে যখন আপনি পাম্পটা এলসি করবেন বা ফ্যাক্টরিতে আসবে তখন ওপেন করার সাথে সাথে দেখবেন পাম্পের সাথে কিছু ম্যানুয়াল গাইডলাইন দেওয়া থাকবে তারপরে এস বি ফায়ার সিস্টেম ড্রয়িং প্রথমে আসছে প্রোপোজ ড্রয়িং প্রপোজ সাপারেশন সিস্টেম ড্রয়িং প্রথম যে কাজ করার জন্য যে ওয়ার্কিং ড্রয়িং হ্যাঁ সেই ওয়ার্কিং ড্রয়িংটাকেই বলা হয় প্রোপোজ ড্রয়িং অর্থাৎ আমি একটা প্ল্যান করতেছি যে আমি এভাবে এভাবে ফায়ার ডিটেকশন প্রোটেকশন সিস্টেমের ড্রয়িং করলাম করার পর এভাবে ইনস্টলেশন করবো সেটা আবার থার্ড পার্টি বা কোনো কনসালটেন্ট অথবা আরএসসি এস দ্বারা আপনি রিভিউ করে নিতে পারেন যে আমি এভাবে করতে চাচ্ছি তাহলে কি আমি ঠিকভাবে আছি কি না বা কোনো কারেকশন করা হবে কি না এটা যদি আরএসসি এস দ্বারা রিভিউ করে নেওয়া হয় তাহলে বেটার হয় হ্যাঁ সেটা হলো প্রোপোজ ড্রয়িং তারপরে হচ্ছে আপনি যখন ইনস্টলেশন করলেন ইনস্টলেশন তার প্রোপোজ ড্রয়িং অনুযায়ী হান্ড্রেড পারসেন্ট ঠিক থাকবে না একটু এদিক সেদিক হবেই এটাই স্বাভাবিক কিছু রেক্টিফিকেশন কিছু মডিফিকেশন হবে যে মডিফিকেশন রেক্টিফিকেশান হওয়ার পর যে ড্রয়িংটা অর্থাৎ আপনি ইনস্টলেশন যেভাবে করছেন অ্যাকুরেট সেভাবে যে ড্রয়িংটা তৈরি করবেন সেটা হচ্ছে অ্যাজ বিল ফায়ার সাপ্রেশন সিস্টেম ড্রয়িং ওকে এই অ্যাজ বিল ফায়ার সাপ্রেশন সিস্টেম ড্রয়িং এইটা আবার কি করতে হবে যে আপনার থার্ড পার্টি আছে তাদের সিল সাইন ফ্যাক্টরি ওনার এদের সিল সাইন রাখতে হবে তারপরে আছে কন্ট্রাক্টর ম্যাটেরিয়াল টেস্ট সার্টিফিকেট কন্ট্রাক্টর ম্যাটেরিয়াল টেস্ট সার্টিফিকেটের মধ্যে আছে কন্ট্রাক্টর ম্যাটেরিয়াল টেস্ট সার্টিফিকেট ফর ফায়ার পাম্প যে সার্টিফিকেট লাগে সেটা হচ্ছে এনে পে টোয়েন্টিতে একটা ফর্মেট দেওয়া আছে সেই ফর্মেট অনুযায়ী করতে হবে হ্যাঁ যেমন এখানে এই ফর্মটা আপনি অনলাইন থেকে বা আপনি এনএপি টোয়েন্টিতে গেলে আপনি এই ফর্মটা পেয়ে যাবেন হ্যাঁ এখানে যে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেস গেলেও পাবেন তো এইভাবে এই ফর্মটা ফিল আপ করতে হবে করার পর এটা অবশ্যই আপনার কাজ না কিন্তু এটা অবশ্যই সাপ্লায়ার যে বা থার্ড পার্টি যারা ফায়ার সাপারেশন সিস্টেম ইনস্টলেশন করেছে তারাই এটা ফিল আপ করবে এবং তারাই সার্টিফিকেশন করবে হ্যাঁ সার্টিফিকেশন করার পর আপনাদের প্রোভাইড করবে তবে শর্ত থাকে যে তাদের যে থার্ড পার্টি তাদের এখানে সিল সাইন রাখতে হবে ওকে তারপর আছে এনএপে থার্টিন অনুযায়ী অ্যাবোভ গ্রাউন্ড পাইপিং মানে অ্যাবোভ গ্রাউন্ড বলতে মাটির উপরে যে সমস্ত পাইপ থাকে যেমন স্ট্যান্ড পাইপ রাইজার এ সমস্ত পাইপের টেস্ট সার্টিফিকেট লাগে এটাতেও সেম অবস্থা এটাও থার্ড পার্টি প্রোভাইড করবে এখানেও সিল সাইন থাকতে হবে তারপরে আন্ডারগ্রাউন্ড পাইপ যে সমস্ত পাইপ মাটি দিয়ে যায় সে সমস্ত পাইপেরও টেস্টিং এবং সার্টিফিকেট লাগে সেটিও থার্ড পার্টি দিবে ওইখানেও আপনার সিল সাইন লাগবে ওকে তারপরে যেটা আসছে সেটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট এনএফপিএ টোয়েন্টি অনুযায়ী অ্যাকসেপ্টেন্ট টেস্ট রিপোর্ট লাগবে এটা হচ্ছে যখন আপনার থার্ড পার্টি আপনার ফ্যাক্টরি যে সাপারেশন সিস্টেম আছে সেটা ইনস্টলেশন করার পর তারা টেস্টিং কমিশনিং করবে টেস্টিং কমিশনিং করার পর যে রিপোর্টটা আসছে যে রিপোর্ট পাওয়া গেছে যে ডাটাগুলো পাওয়া গেছে সেই ডাটাগুলা এই অ্যাকসেপ্টেন্ট টেস্টে ইনক্লুড করতে হবে আমার যদি দুইটা পাম্প হয় অবশ্যই দুইটা পাম্প থাকবে একটা হচ্ছে ডিজেল ইঞ্জিন ড্রাইভেন পাম্প আর একটা হচ্ছে ইলেকট্রিক মোটর ড্রাইভেন পাম্প দুইটা পাম্পেরই আপনার অ্যাকসেপ্টেন টেস্ট রাখতে হবে হুম আমি যদি ফরম্যাটটা আপনাদের একটু দেখাই তাহলে বিষয়টা মনে হয় ক্লিয়ার হবে এটা অবশ্যই এটা এই ফর্ম অনুযায়ী করতে হবে এখানে যে জিনিসগুলো থাকবে সেন্টিফিক্যাল ফায়ার পাম্প অ্যাকসেপ্টেন্ট টেস্ট ফর্ম এটা নামকরণ করা হয়েছে এটা প্রথমে দিতে হবে ফ্যাক্টরি নেম অ্যাড্রেস ডিটেলস এখানে থাকবে ফায়ার পাম্পের পাম্পের মডেল নাম্বার ম্যানুফ্যাকচারের নাম তারপরে সিরিয়াল নাম্বার রেটেড পা জি পি এম পিএসআই আর পি এম চার্ম পিএসআই ডিসচার্জ পিএসআই এই সমস্ত তথ্য এখানে দিতে হবে দিতে হবে ফায়ার পাম্প সাকশন সাইজ ডেলিভারি ডিসচার্জ সাইজ তো রিজার্ভার ক্যাপাসিটি জকি পাম্প এই সব কিছুরই এখানে ডিটেলস দিতে হবে হ্যাঁ মেইনলি হচ্ছে এইটা এই ফর্মটা তারা টেস্টিং কমিশনিং করে যে ডাটাগুলো পেয়েছে সেই ডাটাগুলো এখানে অ্যাকুরেট বসাতে হবে এটা যখন আর এস সি দ্বারা বা অ্যাকোর দ্বারা টেস্টিং কমিশনিং হবে আপনার ফ্যাক্টরি যে ফায়ার পাম্প পাম্প সিস্টেম আছে তখন এই ডাটার সাথে তারা টেস্টিং কমিশনিং করবে সেই ডাটার একটা মিল থাকতে হবে হুম যদি গুজা মিল থাকে তাহলে হবে না কিন্তু ওকে এইভাবে ফর্মটা তৈরি করতে হবে এখানে আর যে জিনিসগুলো ইনক্লুড করতে হয় সেটা হচ্ছে পাম্প কার এই কারফরমেন্স কার্প লাগবে আপনার পাম্পটা কীভাবে কী পরিমাণ পারফরমেন্স করলো এই কার্ব দেখে বোঝা যাবে ওকে আর এটা হচ্ছে আপনার মোটরের বা পাম্পের সাথে ম্যানুফ্যাকচার যারা করছে তার সাথে এটা আসবে হ্যাঁ এটাও এখানে রাখতে হবে ওকে তারপরে যেটা আসছে সেটা হচ্ছে সেম ইলেকট্রিক মোটর ড্রাইভেন পাম্প এটাও সেম ওই একইভাবে টেস্টিং কমিশনিং করার পর এই অ্যাকসেপ্টেন টেস্টটা রিপোর্টটা লাগবে ওকে তারপরে আসছে প্রোডাক্ট সার্টিফিকেটস প্রোডাক্ট সার্টিফিকেট বলতে বোঝাচ্ছি আমি যে ফায়ার সাপ্রেশন সিস্টেমের জন্য যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করেছি প্রত্যেকটার জন্যে প্রত্যেকটা ইকুইপমেন্টের জন্যে আপনার সার্টিফিকেট সংগ্রহ করতে হবে অর্থাৎ থার্ড পার্টির দ্বারা যে আপনার ইকুইপমেন্টগুলা সার্টিফাইড হয়েছে সেই সার্টিফিকেট আপনার কালেক্ট করতে হবে ওকে যেমন ফায়ার পাম্প সেট ফায়ার পাম্পের জন্য যে সার্টিফিকেট সেটা এরকম যেমন ইউএল সার্টিফাইড সার্টিফিকেট নাম্বার এটা এটা অবশ্যই মার্কিং করে দিতে হবে যেমন এরকম এভাবে মার্কিং করতে হবে মার্কিং করতে হবে হাইলাইট করতে হবে তারপরে আমাকে দিতে হবে মডেল নাম্বার যেমন এটা মডেল নাম্বার এই মডেল নাম্বারটা আপনাকে হাইলাইট করতে হবে এভাবে হাইলাইট করে ফিন কপি রাখতে হবে আপনার কাছে হ্যাঁ যাতে সহজে আইডেন্টিফাই করা যায় যেমন সার্টিফিকেট নাম্বার এই মডেল নাম্বার এভাবে আপনাকে হাইলাইট করে রাখতে হবে প্রত্যেকটা ইকুইপমেন্টই হাইলাইট করে রাখতে হবে আমি আর বেশি কিছু দেখালাম না সব কিছুই এভাবে হাইলাইট করতে হবে পাম্প সেটের মধ্যে যেগুলো লাগতেছে সেটা হচ্ছে আপনার দুইটা পাম্প দুইটা পাম্পেরই সার্টিফিকেট থাকতে হবে তারপরে ট্যাঙ্ক যে আপনার ট্যাঙ্কে ওয়াইল সংরক্ষণ করা হবে সেই ট্যাঙ্কের সার্টিফিকেট তারপরে ফ্লোমিটার তারপরে আছে বাল্ব অ্যান্ড অ্যাক্সেসরিজ বাল অ্যান্ড অ্যাক্সেসরিজ বলতে বোঝাচ্ছি যে সমস্ত ইকুইপমেন্ট দ্বারা আপনার ফায়ার সাপ্রেশন সিস্টেম কমপ্লিট হয় যেমন ওএসওয়াই গেট বাল্ব সুপারভাইজারি সুইচ বাটারফ্লাই বাল্ব বল বাল্ব ওয়েস্টেনার চেক বাল্ব প্রেসার রিলিফ বাল্ব অ্যালার্ম চেক বাল্ব ফ্লোচুইস এয়ার ব্যান্ট প্রেসার গ্যাস মিটার স্প্রিংগলার টেস্ট অ্যান্ড ড্রেন লাইন ফায়ার ডিভারমেন্ট কানেকশন ল্যান্ডিং বাল্ব এই সমস্ত অ্যাক্সেসরিসের আপনার সার্টিফিকেট লাগবে ওকে তারপরে যেটা আছে সেটা হচ্ছে প্রোডাক্ট ডাটাশিট প্রোডাক্ট ডাটাশিট বলতে আমি বোঝাচ্ছি যে সমস্ত পাম্প সেট আর বাল্ব পাম্প অ্যাকসো সার্টিফিকেট কালেক্ট করলাম তার প্রত্যেকটা পার্টসের প্রত্যেকটা ইকুইপমেন্টেরই আবার ডাটাশিট কালেক্ট করতে হবে ডাটাশিটগুলোও সেম ফ্লো সুইচ পাম্পের ডাটাশিট তারপরে আছে আপনার বাল্ব অ্যান্ড অ্যাকসো মধ্যে সেম ওয়াই স্টেনার ওএস ওয়াই গেট বাল্ব সুপারভাইজারি সুইচ বাটারফ্লাই বাল্ব ফ্লেক্সিবল জয়েন্ট বল বাল্ব অয় স্টেনার চেক বাল্ব প্রেশার রিলিফ বাল্ব অ্যালার্ম চেক বাল্ব ওয়াটার ফ্লো সুইচ ইয়ার ব্যান্ড প্রেসার গ্যাস স্প্রিংলার টেস্ট অ্যান্ড ড্রেন লাইন ফায়ার ডিপার্টমেন্ট কানেকশন তারপরে পিলার হাইডেন্ট আছে ল্যান্ডিং বাল্ব আছে এই সমস্ত প্রতিটা ইকুইপমেন্টেরই আপনার প্রত্যেকটা পার্টসেরই একটা করে সিট সংরক্ষণ করতে হবে ওকে মোটামুটি এই সমস্ত ডকুমেন্টটি আপনার ফায়ার সাপ্রেশন সিস্টেমের জন্য প্রয়োজন হয় আমি আশা করি আপনি যদি এভাবে স্টেপ বাই স্টেপ ডকুমেন্ট সংরক্ষণ করেন তাহলে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ